আসসালামু আলাইকুম। আল্লাহদান ফার্নিচারের পক্ষ থেকে সবারে যারা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আমি আপনাদের সামনে আসলে নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আসি। আমি আজকে কথা বলবো আপনার ফোরপাটের একটা আলমারির বিষয়। এই আলমারিটা আমি আপনাদেরকে, এই আলমারিটার দাম হচ্ছে আপনার 1,60,000 টাকা। এই আলমারিটা আমারে অর্ডার করছে এলাকার থেকে এক ভাই। আসলে এই আলমারিটার দাম কেন আপনার 1,60,000 টাকা আমি ওই বিষয় বলবো। গ্যাদাইটা এদিকে আসো, এটা একবারে ওই মাথায় ধরো। আমি আপনাদেরকে এটার মেপে দেখাচ্ছি। এটা আপনার দেখেন একবারে 8 ফুটের থেকে আপনারে দেখেন 1-2-3 ইঞ্চি কম। আপনার এটা যদি আপনার নিচে মাপেন তাও দেখা যাচ্ছে আপনার 1-2 ইঞ্চি কম, 8 ফুটের থেকে 2 ইঞ্চি কম আর কি। এদেন আপনার 8 ফুট 2 ইঞ্চি কম। আমি এটার বিষয় আমি একটু উচ্চতাটা মেপে দেখাই। এটা আপনার উচ্চতা প্রায় আপনার 7.5 ফুট, 7.5 ফুটেরও আপনার 2 ইঞ্চি বেশি আছে উচ্চতাটা। আর এটার আপনার ভালো করে লক্ষ্য করে দেখেন, আমি আপনার এটার কাজগুলো আমি ভালো করে দেখাচ্ছি। এটার আমি আপনাদেরকে, আমি আপনাদেরকে একটু পায়াটা মেপে দেখাচ্ছি। আসলে পায়াটা আপনার, এই পায়াটা আপনার এই জায়গার থেকে আমি মেপে দেখাই। এই জায়গার থেকে আপনার দেখেন এই জায়গায় আছে আপনার প্রায় হলো 7 ইঞ্চি, 7 ইঞ্চি। আর এই পায়াটা আপনার পুরাটা 5 ইঞ্চি কাঠের থেকে করা। এটা আপনারে দেখেন পুরাটা পায়া কাজ একবারে কাঠের থেকে করা। এটা আপনার পুরো 5-5 কাঠ। আপনার কাজটার লক্ষ্য করে ভালো করে দেখেন। আর এটার আপনার পাল্লাগুলো এই দেখেন পাক্কা 1 ইঞ্চি, পাক্কা 1 ইঞ্চি। আর এটার কারুকার্যগুলো দেখেন কিরকম কোয়ালিটি। আর এই এটার হচ্ছে সাইডেও কাজ করে। এই যেন আপনার সাইডের কাজগুলো দেখেন। এটা আপনারা দেখেন কীরকম সেগুন ব্যবহার করছি। আপনারা দেখেন কাঠের ফাইবারগুলো দেখলেও বুঝতে পারবেন যে কীরকম কোয়ালিটি। দেখছেন আপনার এগুলো দেখা যায় খুব সুন্দর লাগে। আপনার দেখা সিম্পলের ভিতরে তো আপনার দেখার মতো মাল। আপনার এটার আমি একটু ভিতরে খুলে দেখাচ্ছি। এটার আপনার দেখেন এই সাইডের ভিতরে দেখেন, এটা কিন্তু আপনার পিছনেও কাঠ। এটা আপনার কিন্তু ফিঙ্গার করা এই কাঠগুলো দেখা যায় খুবই। আর এই দেখেন আমি আরেকটা জিনিস আপনার দেখেন, এটা কিন্তু আপনার ভিতরের কাঠ। ভিতরের কাঠের আপনার ফাইবারগুলো দেখেন অসাধারণ। আপনার দেখা যায় 1 সুতা ফল নাই। এ দেখেন এইটাও কিন্তু আপনার ভিতরে, এইটাও কিন্তু আপনার ভিতরে। এগুলো আসলে ডাইরেক্টলি রেজাবের গাছ। এই জায়গায় আপনার আছে 2টা ডয়ের এই সাইডে, আর এই জায়গায় আপনার পুরাটাই খালি। আমি আবার আপনাদেরকে ওই 2 সাইডের পাল্লাটা দেখাই। আপনারে দেখেন এই জায়গায় আপনার ডিসপ্লে, আর আপনার এ দেখেন এইটা হচ্ছে ভিতরে আছে হ্যাঙ্গার। আপনার এই সাইডের ফাইবারগুলো দেখলে বুঝতে পারবেন আমি আসলে কীরকম কাঠ ব্যবহার করছি। আর এ দেখেন এইটা হচ্ছে আপনার এই জায়গায় সেলফ লাগানো, এটা হচ্ছে আপনার এই জায়গায় সেলফ হইব। এগুলো খুব সুন্দর লাগে। উনি দেখা যাচ্ছে আপনার এই দেখেন এই ঘাড়াটা, এই ঘাড়াটা কিন্তু আপনার অনেক মোটো একটা কাঠের থেকে করা, প্রায় আপনার 2.5-3 ইঞ্চি কাঠটা আছে। আসলে কিন্তু অনেক ভার। আর যারা দেখা যাচ্ছে আমার ভিডিওগুলো দেখেন আসলে দেখলে বুঝতে পারবেন, উনি আমার থেকে নিচে আপনার আরেকটা হচ্ছে ওয়াল শোকেস। আপনার এই ওয়াল শোকেসটা, এই ওয়াল শোকেসটা আপনার প্রায় 65,000 টাকা। এই ওয়াল শোকেসটার দাম 65,000 টাকা। একটা ওয়াল শোকেসের দাম আপনার কেন 65,000 টাকা? আপনার এইটার, এটার আমি আপনাদের এদেন পাল্লাগুলো আপনি ভালো করে আমি একটু মেপে দেখাচ্ছি। এদেন আপনার এই পাল্লাগুলো কিন্তু পাক্কা 1 ইঞ্চি, দেখছেন এই জায়গায় আপনার 1 ইঞ্চি। আর আপনার এদের এই টনগুলো খুবই সুন্দর কোয়ালিটি। আপনারা দেখেন এই বিটটা আমি মেপে দেখাই, এই জায়গার থেকে আপনার পুরো 2 ইঞ্চি। আর এগুলো আপনার সব কাঠ দেখা যাচ্ছে 1 ইঞ্চি করা। আর এইটা, এইটা হচ্ছে আপনার আলমারির কার্নিশের লগে কিন্তু ম্যাচিং করা। এর জন্য দেখা যাচ্ছে এটার দাম আরও 5-7 হাজার টাকা বেশি। আসলে এটার দাম হচ্ছে 65,000 টাকা। আর হচ্ছে এটার আপনার ভিতর পিছন গামারি আপনার বাইরে যা দেখা যায় সব হচ্ছে সেগুন।
আপনার কাঠের ফাইবারের গুলো কোয়ালিটি গুলো দেখেন, দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে ভালো করে একটু দেখাচ্ছি, আপনারে দেখেন কাঠগুলো ভালো করে ফলো করে দেখেন, এই জায়গায় দেখেন কি চমৎকার ফাইবারগুলো দেখা যায়। কিন্তু আসলে রেজাবের গাছ আসলে অন্য কোয়ালিটি। আপনারে দেখেন এই জায়গায় দেখেন কাঠগুলো কীরকম ফাইবার, এটা কিন্তু আপনার অলদি কালার ছাড়া এখনও কিন্তু ঘষা বার্নিশ কিছু হয় নাই। এটা আপনারে দেখেন ফাইবারগুলো দেখেন, চিটাগাং সেগুন আসলে দেখা যাচ্ছে, আপনারা কাঠের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন। আর এটা দেখা যাচ্ছে আলমারির কার্নিশের লগে আপনার ম্যাচিং করা। আমি আপনাদের একটু সাইড থেকে দেখাই, আপনারে দেখেন এটা হচ্ছে সাইড, এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে, এগুলা দেখা যাচ্ছে নার ফাটা থাকবো। আর এগুলা দেখা যাচ্ছে আপনার, আমি আপনাদেরকে যে শোকেসটা দেখালাম, এটা শোকেসের নাম হচ্ছে আপনার পিলার শোকেস, খুবই একটা চমৎকার লাগে। কিন্তু দেখছেন আপনার, এই দেখেন এটা হচ্ছে ওয়াল শোকেস, আর আপনার এটা হচ্ছে আলমারি, আপনার দুইটো কার্নিশের লগে কিন্তু আপনার ম্যাচিং করা, দেখলে বুঝতে পারবেন। আসলে ধন্যবাদ আপনাদের সামনে, আসলে দেখা যাচ্ছে আমি অনেক ব্যাপার নিয়ে দেখা যাচ্ছে কথা বলছি, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা দেখা যাচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি এত দূর আনছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি আসলে বরাবর একটা কথা বলি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ, এবং আশুলিয়া আমার শোরুম আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।